সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ সকলে আমার ছেলের জন্য দোয়া করো আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আজকের এই দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল শুধু আমি বলে নয় আমার মতো প্রতিটা মেয়ে যারা মা হয়েছে তাদের কাছে এই দিনটার মতো স্পেশাল দিন বোধ হয় জীবনের আর কখনো হয় না যদিও এই দিনটায় মায়েদের প্রচুর পরিশ্রম হয়ে যায় আমার তো পরিশ্রম পরিশ্রমই মনে হয় না এই কাজগুলো যদি আমি না করতে পারি আমার সারা দিন মুডটা অফ থাকবে আমার কিচ্ছু ভালো লাগবে না এত আনন্দ লাগে কি বলবো তোমার রাত্রি ঠিকঠাক মতো ঘুম হয় না আমার মনে হয় কখন উঠে আমি রান্না বান্না করবো সমস্তটা গুছিয়ে আমার ছেলের সামনে প্রেজেন্ট করব। সেটার জন্যই ওয়েট করে থাকি বলতে পারো তো মোটামুটি আমার রান্নাবান্না হয়ে গেছে এর আগের ভিডিওতেই দেখেছো বাদ বাকি যে কাজটুকু ছিল আহিলকে স্নান করানো ইভেন দেখো আমি নিজেও স্নান করে নিয়েছি কেননা রান্নাবান্না করতে গিয়ে ঘর দোর গোছানো সমস্ত যেহেতু আমাকে একা হাতে করতে হচ্ছে আমি পুরো ঘেমে গেছিলাম আর এইদিকে আমার ছেলেটার খিদে পেয়ে গেছে ও এসে বলে যাচ্ছে মাম্মা খেতে দাও তো ওকে আমি খেতে দেবো যে কারণে এখন মোটামুটি তোমার সাড়ে নটা কি দশটা মতো বাজে তো আমি এসে দেখো চুলটা খোলারও সময় পাইনি ওর যেহেতু খিদে পেয়ে গেছে আর ওকে ঘিরেই যেহেতু সমস্ত কিছু তো ওকে অপেক্ষা করিয়ে রাখার মানে হয় না তো আমি ভাবলাম চুল টুল পরে মোছামুছি করবো আগে ওকে আমি খেতে দিয়ে দিই আর আহিলের পাপা যদি আমাকে একটু হাতে হাতে হেল্প করে দিতে পারতো তাহলে কিন্তু আমার এত কষ্ট হতো না শরীরটা যেহেতু খারাপ এইটুকু আয়োজন করতে মনে হচ্ছে অনেকটা কষ্ট হয়ে গেছে শরীরের কারণেই এমনিতে কিছু না তো আহিলের পাপা বাড়ির ওখান থেকে জাস্ট একটুখানি এলো আমি ফোন করে ডাকলাম আহিল যেহেতু কেকটা কাটবে তোর পাপা না থাকলে কেমন একটা দেখায় না তো ও বাড়ির ওখান থেকে ছুটতে ছুটতে এলো আর দু একটা বাজার মিষ্টি টিস্টি এগুলো আনা বাকি ছিল ভাবলাম এগুলো দিনের দিনে নিয়ে নেব তো সেইগুলো নিয়ে চলে এসেছে আর আমি এখানে বসে গেছি বাটি সাজাতে তো প্রত্যেকবার জন্মদিনে কি হয় তো একটা না একটা জিনিস আমি ভুল করেই থাকি কোনোবার মাছ দিই না তো কোনোবার আইসক্রিম দিই না মানে কিছু না কিছু মিস হয়ে যায় আর অনেক মানে লোকজন থাকে বুঝতে পারো একটু ব্যস্তও থাকে ওদের সঙ্গে কথা টথা বললি থালা সাজাই এ করতে গিয়ে ভুলটা হয়ে যায় বাট এবারে যেহেতু সব কিছু একা একা করছি কেউ কথা বলারও নেই নিজের মতো সাজিয়ে যাচ্ছি তো এবারে আর কোনো ভুল হয়নি তবে হ্যাঁ খুব খারাপ লাগছিলো একা একা এভাবে বার্থডে সেলিব্রেট করতে কেমন একটা মানে ফিল হচ্ছিল কেক কাটছে তখনও একা একা তো কেকটাও আমি তাড়াতাড়ি কাটিয়ে নিয়েছি কেননা পায়েস আর একটুখানি কেক মিষ্টি এগুলো মিস্ত্রিদের দেব তো ভাবলাম প্রথমে আহিল কেটে আহিল পায়েসটা ওকে আগে খাইয়েছি ইভেন কেক তো ও আগে কেটে খাবেই তারপরে যাদের যা দেওয়ার দিয়ে দেব আর এই যে এই দইটা আমি বাড়িতে বসিয়েছিলাম টক দই দিয়ে মানে এখন না দইটা পারফেক্ট বসে না একটুখানি ভেঙে ভেঙে যায় যদিও বসেছে বাট অতটা চাক বাঁধানো বসেনি দুধের প্রবলেমকে কি আমি বুঝতে পারি না দই একদমই আগের মতো ভালো বসে না আর সমস্ত কিছু আমি এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই ঘরটাতেই নিয়ে এসেছি এসি রয়েছে এখানটাতে প্রচণ্ড গরম প্রত্যেকবার ওর বার্থডেতে এত গরম হয় আর ও এত কষ্ট পায় তো চলো বক বকটা কম করে আগে খাবার দাবারগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে বেগুন ভাজা মাছ ভাজা পটল ভাজা ভিন্ডি ভাজা করলা ভাজা মাছের ডিমের বড়া আর এখানে রয়েছে বেগনি আলুর চিপস পাঁপড় যদিও রান্নাবান্না তোমরা দেখেছিলে বাট এবারে একদম ফাইনাল দেখে নাও কি কি দিয়েছি ওখানে রয়েছে কাতলা মাছ এখানে রয়েছে একটা বিগ সাইজের মাছের মাথা তার সঙ্গে রয়েছে চিকেন কারি আর এটা তোমার ছোলার ডাল পনির দিয়ে করেছিলাম এটা লুচির সঙ্গে খাওয়ার জন্য আর তার মানে পারছে রয়েছে আমের চাটনি যদিও আমার ছেলে এত কিছু খেতে পারে না বা খায়নি ও দু চারটে আইটেমই ট্রাই করেছে এখানে রয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে আর পুই দিয়ে রয়েছে চিংড়ি মাছ এখানে রয়েছে তোমার সর্ষে পাবদা আর এখানে করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে আর পনির দিয়ে একটা নিরামিষ তরকারি তোমরা তো এর আগের ভিডিওতেই মোটামুটি রান্নাবান্নাটা দেখে নিয়েছো আর এখানে রয়েছে গরুর মাংস আর তার সঙ্গে করেছিলাম লুচি লুচি আমার ছেলে কতটা পছন্দের সেটা তো জানোই ও যদিও সকালবেলা ঘুম থেকে উঠে মানে ব্রেকফাস্টে লুচি খেয়েছে তবু আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তার সঙ্গে রয়েছে স্যালাড একদম কালারফুল ফুল স্যালাড আর বাচ্চাদের জন্মদিন যেগুলো ছাড়া একদম ইনকমপ্লিট বলতে পারো এই যে আইসক্রিম যেগুলো আমার ছেলেই পছন্দ করে নিয়েছে আইসক্রিম চকলেট এখানে রয়েছে ফ্রুটি মাজা লস্যি তারপরে কুড়কুড়ে এটা ওটা ও যেটা যেটা খেতে পছন্দ করে এই থালাটা কখন খাবে সেটার জন্য ওয়েট করে আছে তো আমি বললাম আগে ভাতটা খেয়ে নিতে হবে তারপরে ওই থালাটা তোমাকে হ্যান্ডওভার করা হবে আর আহিলের জন্মদিনের এই মরশুমে না ফলমূলগুলো খুব ভালো ভালো পাওয়া যায় তোমার লিচু আম তো সমস্ত কিছু লেবু তারপরে তোমার কালো আঙুর অনেক কিছু দেওয়া হয়েছিল ওকে ফল আর এই কেকটা যদিও রেডিমেড কেনা বাট কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে আর দেখতেও মোটামুটি ভালোই ছিল তা আমার ছেলে এত কিছু নিয়ে বসে গেছে সামনের আর বসে বসে এটাই ভাবছে যে আমি এত কিছু কি করে শেষ করব ওর পক্ষে তো সম্ভবই নয় ইভেন আমাকে দিলে আমিও এত কিছু খেতে পারবো না ওর খাবার দেখেই পেট ভরে গেছে মানে একটুখানি এক পিস চিকেন খেয়েছে একটা চিংড়ি মাছ খেয়েছে একটা গরুর মাংস খেয়েছে আর এক পিস মাছ ভাজা খেয়েছে আর কিচ্ছু খায়নি কিন্তু ও তো চলো এবারে কেকটা কেটে নিই Bye. আহিল যখন কেকটা কাটছিলো কেমন একটা ফাঁকা ফাঁকা খালি খালি লাগছিল আর বারবার একটাই কথা মনে হচ্ছে যে প্রত্যেক বছর সবাই আসে সবাই ওকে বার্থডে উইশ করে কত ভালো লাগে আর এই বছরটা কেমন হয়ে গেল আর এদিকে আহিলের পাপাও বাড়ির কাছে এত ব্যস্ত ও বেচারাও আসতে পায়নি তবে হ্যাঁ কেক কাটার সময় একটুখানি এসেছিল ক্যামেরাতেও আসতে পারেনি কারণ বাড়ির কাজ হচ্ছে বুঝতেই পারছো পুরো ধুলো বালি নোংরা এসে জাস্ট আমাদের ক্যামেরাটা একটুখানি ধরে দিয়েছে আর এই দিকে দুপুরবেলা করে আমি একটুখানি দোতলার প্ল্যান করছিলাম তো সেটাই আহিল আমার দেখে দেখে আঁকছিল দোতলা এখন করবো কি না বা কবে করবো সব তোমরা আস্তে আস্তে জানতে পারবে আর আজকের দিনটাতেও আমার ছেলেটাকে একটু আমি হাতে কষ্ট দিয়েছি বলতে পারো ওর যেহেতু পাঁচ বছর তো পাঁচ বছরে না সেন্টারে দেখবে ভ্যাকসিন থাকে তো সেই ভ্যাকসিনের ডেট আজ ছিল বা আজ না দিলে এক সপ্তাহ পর দিলেও হতো বাট আহিলের পাপার যেহেতু স্কুল খুলে যাবে তো ওকে একা নিয়ে আমাকে যেতে হতো যে কারণে ভ্যাকসিনটা আমি ওর জন্মদিনের দিনই দিয়ে এই যে হাতে দেখছো আর এত ব্যাথা হয়েছে জ্বর এসেছে আমি ভাবলাম যে না ব্যাথা জ্বর হয়তো কিছুই আসবে না হয়তো বা এমনি ভালো হয়ে যাবে একটুখানি ব্যাথা ট্যাথা হয়ে বাট বিশ্বাস করো দু তিন দিন ধরেই ব্যথা জ্বরে ছেলে আমার কাতরাচ্ছিল রাত্রিবেলা ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম বেচারা সেটাও যেতেও পায়নি বা কিচ্ছু হয়নি তো যাই হোক সেটা একদিন পরে করব কি সেটা তোমরা পরেই জানতে পারবে আর এই দিকে কাল তো আমি বাড়ির কাছে আসতে পারিনি ওর বার্থডে নিয়ে একটুখানি ব্যস্ত ছিলাম বাড়িতে রান্নাবান্না সব কাজে তো দেখো ফ্রেম কালকে বসিয়েছে কিছু আর আজকে কিছু বসিয়েছে পুরো ফ্রেম বসানো কমপ্লিট হয়ে গেছে যদিও দেখতে পাচ্ছ যে পুরো ঘরেই ফ্রেম বসানো হয়ে গেছে বাট এই কাজটা কিন্তু ওরা দুদিন ধরে করেছে এবারে পালা গ্রিলগুলোর গ্রিলও পুরো কমপ্লিট হয়ে গেছে দেখেছ জাস্ট বসানোর জন্য অপেক্ষা করতে হচ্ছে আর এই দিকে মেন গেটটা দেখো মেন গেটে এই ডিজাইনটা রেখেছি দেখতে মোটামুটি ভালোই লাগছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা